হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইচ্ছুবুরান। আপনাদের সাথে চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। আমি এখন বেরোবো, অফিসেরই কলিগ, আমার ছোট বোনের মতো, ওরই বিয়ে আছে, বিয়ের জন্য আমার বেরোতে হবে। তা আজকে আমার একারই নেমন্তন্ন, অফিসের আরও কলিগদের নেমন্তন্ন আছে, 7-8 জনের নেমন্তন্ন আছে, ওদের সাথেই আমি যাব। এখন ঘড়িতে 11:15 বাজে। তা আপনারা হয়তো ভাবছেন যে দুপুরবেলায় বিয়ে, দুপুরবেলায় আবার কাদের বিয়ে? হ্যাঁ, আপনারা যেটা ভাবছেন সেটাই, হ্যাঁ, একটা মুসলিম মেয়ের বিয়ে আছে। আমরা সবাই মিলে যাব, ওখানে আনন্দ করব, আপনাদের সাথে সমস্ত কিছুই ভাগ করে নেব। মুসলিমদের বিয়েতে যাওয়ার খুব ইচ্ছে ছিল আমার, যে আমি কোনোদিন এখনো পর্যন্ত মুসলিমদের বিয়েতে যাইনি। ওখানে কীরকমভাবে বিয়ে হয় সমস্ত ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই হয়তো দেখেছেন যে মুসলিমদের বিয়ে, কিন্তু আমি কোনোদিন দেখিনি, আর হয়তো অনেকেই দেখেনি। যারা দেখেছেন তারাও সাথে থাকবেন, আর যারা দেখেনি তারা আমার ব্লগটা ফলো করবেন, আমি ফোন আসলেই বেরোবো। চাপারালিতে ওরা অপেক্ষা করছে, ওদের সাথে মিট করব, তারপরে ওরা ওখান থেকে অটো বা টোটো করে যাবে, আর আমি যাব আমার স্কুটিতে। তাহলে চলুন, রাস্তায় যেতে যেতে আবার দেখা হচ্ছে, সঙ্গে থাকুন। সবাই একসাথে মিট হলাম, এবার আমরা যাব। এই যে জ্যোতিদি সব থেকে লেটুস, আর আমি হচ্ছি নিশা, আমরা সুশীল বাড়িতে যাচ্ছি। তো সি যার বিয়েতে যাচ্ছি তার ডার্লিং, ঠিক আছে? আর আর হচ্ছে আমি তার কহিনু, সে আমার কহিনু, ঠিক আছে? যেতে আবার কথা হবে, সঙ্গে থাকুন। আমরা এখন পৌঁছালাম কদম্বগাছিতে, আমরা যাব গোলাবাড়ি। এখান থেকে এখন অনেকটাই পথ, তা আমরা গাড়িতে করেই যাচ্ছি, কিন্তু গাড়ি জোরে চালানো যাচ্ছে না, রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ। দেখুন রাস্তার অবস্থা, প্রশাসনের কাছে আবেদন, আপনারা এই রাস্তাটা অন্তত মেরামত করার ব্যবস্থা করুন, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমরা এই ঢুকলাম সুফির বিয়ে বাড়িতে, বিয়ে বাড়ির সামনেটা টিয়া এফপি স্কুলের এই মাঠ, মাঠে প্যান্ডেলটা করেছে। আর বিয়েটাও দেখাবো আপনাদের সাথে, শেয়ার করবো, ততক্ষণ সাথে থাকো। বিয়ের সময় আবার ঠিক ঢুকলো, এখানে আবার গেট ধরেছে টাকা নেওয়ার জন্য। হ্যালো, ভগৎ সিং হাজার রাখতে গেলাম,
থেকে ফেরার সময় একটু থমকেই গেলাম রাস্তার ধারে। বস্তা ভর্তি গাজর জলের মধ্যে থেকে তুললো, তুলে ওই ঝুড়ির মধ্যে ফেলছে। ঝুড়ির মধ্যে কিছু অ্যাড করছে বালি, বালি দিয়ে তারপর পা দিয়ে এরকমভাবে নাড়াচ্ছে, নাড়িয়ে নাড়িয়ে গাজরটাকে লাল করছে। কাদা লেগে থাকে, সেই কাদাগুলো ফ্রেশ করছে, ফ্রেশ করে তারপর বস্তাবন্দি করছে, বড় বড় বস্তা। এগুলো চলে যাবে সব বাজারে। এটা দেখে অবাকই হলাম কিছুটা, কারণ এই প্রসেস, গাজরের এই প্রসেস কোনোদিন আগে দেখিনি। চলে আসলাম বিয়ে বাড়ি থেকে, প্রচণ্ড ক্লান্ত। তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন ক্লিক করে অল করে রেখো, যাতে নতুন কোনো ব্লগ তোমাদের মিস না হয়ে যায়। আর ফেসবুক থেকে আমায় যারা দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করো। আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে সমস্ত অ্যাপের লিংক দেয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকেও আমায় ফলো করতে পারো। ব্লগটা কেমন লাগলো জানিও। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগ নিয়ে। সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার চ্যানেল, যার নাম ইচ্ছে উড়ান। টাটা।